হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল, আমার আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 7ই মে, ঋদ্ধির ফার্স্ট বার্থডে। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল, কি করে মানে কি বলবো, এই মনে হলো সেদিন হলো, এর মধ্যে 1 বছর হয়ে গেল, এত তাড়াতাড়ি সময় চলে যায়। আর যদিও বুঝিয়ে দিচ্ছে ও 1 বছর টাইমটা গেছে ঠিকই, কিন্তু কিভাবে গেছে সেটা আমরা বুঝতে পেরেছি। আর ও তো বলেইছি রিজুর পুরো অপোজিট, এত দুরন্ত। তো এখন যত দিন যাচ্ছে তত বদমাশিগুলো আরও বের হচ্ছে। তো আজকে সেরকম কিছু করবো না জন্মদিনে, এই সামান্য কিছু রান্না করে ওকে দুপুরে দেবো, সেটাই ইচ্ছে আছে। আর রাতে ঘরোয়াভাবে কেক কাটবো আমরা, কারণ ওর জন্মদিনের যে পার্টিটা সেটা আমরা 18 তারিখ সেলিব্রেট করবো। তার আগে হলটা পাইনি, তো ওর জন্য 18 তারিখে হচ্ছে। আর রিজুকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও বাড়িতে থেকে কি করবে কিছুই নেই যেহেতু, খাওয়ার দাওয়া মানে এই সব হবে, এগুলোতে ও বোর হবে বারবার করে, আমি কি করব আমি কি করব, তার থেকে স্কুলে গেলেই ভালো। তাই ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমি স্নান ধান সেরে নিয়েছি, স্নান পুজো সেরে এবার আমি রান্নাঘরে ঢুকব। এই রান্নাঘর থেকে জানলা দিয়ে দেখো বাইরের আকাশটা আজকে এত সুন্দর, আজকের ওয়েদারটা খুব ভালো, আজকে 22-24 ডিগ্রি মতো টেম্পারেচার হাইয়েস্ট যাবে, তো খুবই ভালো ওয়েদার বাইরে, জ্যাকেট ফ্যাকেট কিছু পরার দরকার নেই, খুব সুন্দর। আমি এসেই আগে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো ডাল এখন সোমবারে দিয়ে দিচ্ছি ওই গাজর আর মটরশুঁটি দিয়ে। ঋদ্ধির জন্য অল্প ডাল আমি মানে লঙ্কা ছাড়া সোমবারে দিয়েছি। আর বানাচ্ছি স্যামন, স্যামনটাও ঋদ্ধি ভালোই খায়, তো স্যামনের ওই পেঁয়াজ আর টমেটো পেস্ট করে যে ঝোলটা আমি বানাই সেই ঝোলটাই বানাচ্ছি আলু দিয়ে, সিম্পল একদম। তো কোনো রিচ বা কোনো স্পেশাল কোনো কিছু না, জাস্ট ঘরোয়া রান্না হচ্ছে। তো এই মাছটাই একটা ভাজা তুলে রেখেছি, ওটাই ওকে 5 রকম যে ভাজাটা দেবো তার মধ্যে এই স্যামন ভাজাটাও দিয়ে দেবো, কারণ আমাদের বড় মাছ মানে কাটা বড় মাছ রুই বা কাতলা কিনতে যাওয়ার হয়নি, তাই স্যামনটা দিয়েই আমরা কাজ চালিয়ে নিচ্ছি। তো ওটাই ওকে ভাজা মাছ হিসাবেও দেবো, আবার ওটারই রান্না করে দেবো। আর এখানে বানাচ্ছি এবার আমের চাটনি। এই চাটনি শেষ পাতে একটু না হলে ঠিক ভালো হয় না, আমাদের খাওয়াটা ঠিক জমেই না, তাই জন্য চাটনি 2 আম নিয়ে এসেছি, কাঁচা আম, বেশি করে একটু চাটনি করে রাখবো। পরেও আমার মানে খাওয়ার পরে চাটনি একটু খেতে খুব ভালো লাগে, যদিও একটু খাওয়া হয় না, অনেকটা করে আমি খেয়ে নিই। তো চাটনিও হয়ে গেছে, ভাজা মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম ওপরে, তো ব্যাস এবার এটাকে নামিয়ে নেবো। আর ওই পাশে আমি দুধও জাল দিতে বসিয়ে দিয়েছি পায়েসের জন্য, আর ওটা মোটামুটি অনেকটাই ঘন হয়ে এসছে দুধটা, এবার এর মধ্যে চালটাকে মিশিয়ে দেব, কারণ এর থেকে বেশি আর ঘন করব না এখন। তো চালটাকে মিশিয়ে দেব এবার। চালটাকে আমি আগের থেকেই ধুয়ে রেখেছি, ধুয়ে এটাকে ঘি মাখিয়ে রেখেছি শুকানোর পর। ঘি মাখানোটা আসলে আমার শাশুড়িমা করে, মানে ঘি মাখিয়ে রেখে দেয় চাল ধুয়ে পায়েসের জন্য, তাদের নাকি পায়েসের টেস্টটা খুব ভালো হয়, তো তারপর থেকে আমিও ঘি মাখিয়ে রাখি। আমি আমার মাকে কোনোদিনও দেখিনি ঘি মাখাতে, বা মা এখনও কোনোদিনও ঘি মাখায় না, তো শাশুড়িকে দেখেছি মাখিয়ে রাখতে, বলছে পায়েসের টেস্টও ভালো হয়, তো ঠিক আমার মনে হয় যে হ্যাঁ হয়তো টেস্টটা একটু ডিফারেন্ট হয়, ভালো হয় আরও খেতে। তো তাই জন্য আমিও তারপর থেকে ঘি মাখিয়েই পায়েস রান্না করি। আর আমি চিনির বদলে কন্ডেন্স মিল্কটা ইউজ করি, তাতে মনে হয় আরও টেস্টটা বেশি হয়, কন্ডেন্স মিল্কের মিষ্টিটা আরও দুধটা আরও ঘন হয়, তো ওটাতে বেশি ভালো হয়। তো পায়েস অলমোস্ট হয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব তাহলেই রেডি। তো সব রান্না হয়ে গেছে, 5 রকমের ভাজাও রেডি হয়ে গেছে, তাই এবার ওর খাবারটাকে বেড়ে নেই। এই যতই তাড়াতাড়ি করি না কেন, করতে করতে বেলা 2টোর মতো বেজে গেল। যদিও সকালে ঋদ্ধিকে ওটস খাইয়ে নিয়েছি, ওটস আর কলা, তো ওটস কলা খাওয়ার পর ওর দুপুরে লাঞ্চটা করতে করতে এরকম 2-2.5টায় বেজে যায়, তার আগেও খেতেও চায় না ঠিক মতো। তো 5 রকমের ভাজাতে মিষ্টি কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর ওই স্যামন ভাজা যেটা বললাম স্যামনটা সেটা, আর শুধু প্লেন সাদা ভাত। আর পায়েসটা এই যে অনেকটাই ঘন হয়ে গেছে এখন, আর এই বাটিটার উপর বাটিটার ঋদ্ধিকে মা দিয়েছে, রিজুর সময় তো রিজুকে এর উপর ওকে থালা বাটি গ্লাস সব দিয়েছিলো, চামচ। আর ঋদ্ধিকে আমি বললাম এত কিছু দেওয়ার একদম দরকার নেই, তো মন মার মানছে না, তাই একটা বাটি আর চামচের উপর তা ওকে দিয়েছে। তো ওটাতেই ঋদ্ধিকে পায়েসটা দিচ্ছি, আর এক এক করে ওকে সব কিছু সাজিয়ে দেই, যতটুকু খাবে কি খাবে জানি না। তোমাদের সাথে আমি একটা ঋদ্ধির আমরা কলকাতায় গিয়ে অন্নপ্রাশন করেছিলাম, কারণ অ্যাকচুয়াল অন্নপ্রাশন তোর এখানেই হয়ে গিয়েছিলো, কিন্তু কলকাতায় গিয়ে যেগুলো নিয়ম কানুন করে সবার সাথে একসাথে সেগুলো সেটা হয়েছিল আর কি।
তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু কিছু কারণে সেটা মানে ইউটিউব সেটা অ্যাপ্রুভ করেনি, তো কিছু হয়তো প্রবলেম ছিল সেখানে। তো নাহলে ওটাতে ওটাতে ঋদ্ধি এত সুন্দর মাছের মাথা খেয়েছে, ও মাছের মাথা কামড়ে কামড়ে তখনই খেয়ে মানে কামড়ে কামড়ে খেয়ে নেবে একদম, এরকম অবস্থা। তো ওটা আর শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, জানি না কিসের জন্য ওটা ওরকম প্রবলেম হলো। তো এখানে এখনও ভাজা খেতে ব্যস্ত, এই নিজের খাবার বাদ দিয়ে উল্টোপাল্টা জিনিস খেতে পারলেই খুব ভালো লাগে ওর। আর এই যেখানে দেখছো এই কাপকেকগুলো, এটা আমাদের পাশের ঘরে বললাম যে নতুন, ওরা ওরা খুব ভালো যে ওরা ওরা সকালবেলাতে ঋদ্ধিকে উইশ করতে এসছে এই কাপকেকগুলো নিয়ে। আর এখানে বাকি খাবারগুলো আর মিষ্টি সব সাজিয়ে দিয়েছি, মিষ্টিটা হচ্ছে সব থেকে পছন্দের জিনিস। এখন যদি ঋদ্ধিকে মিষ্টি একটা ছোঁয়ানো হয় তাহলে ব্যস হয়ে গেল, ওটাই খুব ভালো মতো খাবে, বাকি খাবার আর কিছু খাবে না একটুখানি। আর এখন ওর এরকম হয়েছে মানে ভাত খিচুড়ি এগুলোর প্রতি কেন যে এরকম অরুচি হয়েছে, অল্প একটু নেবে তারপরে ব্যাস খাওয়ার ইচ্ছে না হলে আর খাবেই না, খুব মানে কম এখন খেতে চাইছে কি জানি কেন। আগে ডিমটাও মোটামুটি ভালো খেতে, এখন ডিমটাও সেভাবে খেতে চাইছে না। তো খুব একটা যে জোর করি তা না, কিছুটা জোর করে মুখে দেবো তারপর আবার মুখ থেকে বের করে দেবে, তো ওর জন্য সেরকমভাবে আর খাওয়ানোর, যতটুকু খাচ্ছে খাক বাকিটা আর না খেলে না খাক। এই দেখো বলতে বলতেই বলো না, যতটুকু খাবে না খাবে সেটা মুখ থেকে এরকমভাবে বের করে দেবে। তো এখন তো আবার অনেক সময় ফু ফু করে বাকিটা ওরকম করে বের করে দেয়, যে মুখে যা যতটুকু আছে সেটাও চারিদিক আরও একাকার করে। ওর জন্য মনে হয় ঠিক আছে তুই যতটুকু খাচ্ছিস যতটুকু খেতে পারছিস খা, যখন খিদে পাবে তখন ঠিকই তুই কান্না করবি তখন খাওয়াবো, কারণ এই পেছনে কতক্ষণ ধরে নিয়ে নিয়ে ওকে থাকা খাওয়ানোর জন্য। তো এইদিকে এখন রূপমও খাইয়ে দিচ্ছে, এবার পায়েস নিয়েছে, পায়েস খেলে তো আর কিছু চাই না। তো যাই হোক পায়েসটাও তো ভাত সেই মিষ্টি সেটা আর কি, তো এটা খেলে এটাই খাইয়ে দেবো নাহলে কিছুটা, আর কি করা যাবে। তো রিজু আর কিছুক্ষণ পরে চলে আসবে, রিজু এলে ভাবছি স্নান ধান করিয়ে রিজুকে তারপরে আমরা একটু যাব ফটো তুলতে। ঋদ্ধির অ্যাকচুয়ালি কিছু ফটো আমরা তুলেছি এর আগে, কিন্তু আমি কয়েকটা ফটোতে ঠিক আমার ভালো লাগেনি, ওর ও ঠিক মতো তোলেনি আর কি ফটোগুলো। তো আজকেও ভাবছি বেরিয়ে যাবো বাইরে, যেহেতু রোদ আছে তো যে কটা ফটো পাওয়া যায় আজকে তোলা যায় সেটা আজকে তুলবো, কিন্তু দেখো অবস্থা। ও দিয়েছি ফটো তোলার জন্য, ও দিয়ে এখনও খেলছে, তো আমি সত্যি বিহাইন্ড দ্য ক্যামেরা যদি দেখাতে পারতাম কীভাবে ওর ফটো তোলা হয় তাহলে বুঝতে পারতাম, স্ট্যান্ডটা নিয়ে আসিনি নাহলে দেখাতে পারতাম। যাই হোক কিছু ফটো পেয়েছি ওর, মানে আজকে তাও মোটামুটি আমি স্যাটিসফাইড, তো ছেড়ে দিয়েছি তাই জন্য ওকে। আর এই ছোট্ট একটা কেক এনেছি, আর উপরে বাচ্চা ছেলেটা যে নাকশ ওর সাথে রিজু খেলতে যায় ও আসে, তো এলাম নাকশকে ডেকে নেই। তো রূপমের মনে হলো নাকশকে ডাকলে পাশের ঘরে দুজন আছে, নাকশের মা বাবা আরও দুজন যে ইন্ডিয়ান থাকে তো ওদেরকেও ডেকে নেই, একসাথে সবাই মিলে ঘরোয়াভাবে জাস্ট কেক কাটিংটা আমরা করে নেই ঋদ্ধির। ভিডিওটাকেও আমি তাহলে এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো।